নমস্কার বন্ধুরা, আন্দামান সফরের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। পোর্টব্লেয়ার থেকে আজকে আমাদের গন্তব্য করভিনকপ বিচ। এই করভিনকপ বিচের যাত্রাপথে একদিকে যেমন রয়েছে সবুজে ঘেরা পাহাড়, তেমনি উল্টো দিকটা দিয়ে রয়েছে ঘন নীলে ঢাকা সমুদ্র। এ যেন এক অদ্ভুত অনুভূতি। মূল শহর থেকে এই বিচের দূরত্ব 5 কিলোমিটার। এই যে 1943 লেখা দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম ফ্ল্যাগ পয়েন্ট। এখানেই 1943 সালের 30শে ডিসেম্বর ভারতীয় মাটিতে প্রথমবারের মতো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আর পাশেই রয়েছে তামিল আয়নার টেম্পল। ফেরার সময় এখানে আমরা নামব। আশপাশের প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছালাম এই বিচে। বিচটির বেশিরভাগ অংশই বেশ পাথুরে, সব জায়গাতে নাম্বার পারমিশনও নেই। যাই হোক, সমুদ্র পৌঁছে সবার মন যেন আত্মহারা, শুরু হলো টপাটপ করে ছবি তোলা। সমুদ্রের তীরে সমুদ্রকে উপভোগ করবার জন্য জলের বেশ কিছুটা অংশ নিয়ে তৈরি করা হয়েছে একটি ভাসমান ব্রিজ, যা স্রোতের সাথে সাথে ওঠানামা করতে পারে। দেবু মৌ তো অনেকটা আগেই উঠে গিয়েছিল, সাথে কুটুসো আর আমার উনি। ওটায় উঠে ব্রিজে ওঠানামা দেখে কান্না শুরু। যাই হোক, থাক, আমরা নিজেরাই উপভোগ করি। ফিরে চলে এলো একে একে সবাই। আমার শাশুড়ি মা তখন সমুদ্র থেকে সেল কুড়োতে ব্যস্ত। এদিকে সমুদ্রের কিছুটা অংশ বেশ নোংরা, জল অনেকটাই কালো। এই দেখে তো সোনা কাকা সুভাষ দাদু বলে উঠলো, এটা কোনো জল হইল? এর থেকে বাংলাদেশের সমুদ্রই বেশি পরিষ্কার। যাই হোক, জলকেলি তো হলো, এবার এখান থেকে বেরোনোর পালা। গলা ভেজাতে সকলে মিলে হাজির হলাম বিচের ধারে একটা ডাবের দোকানে। এখানে ডাবের দাম ওই 50-60 টাকার মতো। বেশ কিছুটা দেরি হয়ে যাওয়ায় ফ্ল্যাগ পয়েন্ট বা মন্দির কোনোটাতেই আর নামা হলো না আমাদের। গাড়িতে বসেই দেখলাম আর মনের স্বাদ মেটালাম। আরও একটা জিনিস বাদ চলে গেল গাড়িতে বসেই দেখতে হলো, তা হলো ওই যে আই লাভ পোর্ট ব্লেয়ার সাইনটা, আর তার পাশেই ছিল মেরিনা পার্ক। আমাদের পরবর্তী গন্তব্য আন্দামানের অন্যতম আকর্ষণ সেলুলার জেল। আমাদের গাড়ি এসে থামলো জেলের বেশ কিছুটা আগে পার্কিংয়ে। সেখানে নেমে হাঁটা পথে আমরা রওনা দিলাম জেলের উদ্দেশ্যে। সেলুলার জেল, যা কিনা কালাপানি নামেও পরিচিত, বন্দীদের প্রতি কঠোর আচরণের কারণে এটি বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগারের খ্যাতি অর্জন করেছিল। এখানে প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন। সেলুলার জেলের পরিদর্শনের সময় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত। আমাদের ট্যুর অপারেটর দাদা সব টিকিট আগে থেকেই বুক করে রেখেছিল, আর আমরা তার কাছ থেকে টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। প্রথমেই ঢুকি ফ্রিডম ফাইটার ফটো গ্যালারিতে। এই ঘরটি সেই সব বীর যোদ্ধাদের কাহিনী ও আত্মত্যাগের স্মারক, যারা ভারতের মুক্তির জন্য এই কারাগারের কঠোর যন্ত্রণা সহ্য করেছিলেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো, ভেতরে কিন্তু গাইড নিলে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায়, কারণ ওরা ইতিহাস ভালো ব্যাখ্যা করতে পারে। আমরাও নিলাম তাই, গাইডদের সাথে অল্প দামাদামি করলেও এদের পরিদর্শনের ফি মোটামুটি সবারই এক, পরিবার প্রতি 200 টাকা। আমাদের ঠিক হলো
15 জনের জন্য মোট 1,000 টাকা। এরপর দেখলাম সেই সময়ের নানা তথ্য সংক্রান্তি এবং বিভিন্ন ঘটনার বিবরণ। এদিক ওদিক ঘোরাঘুরি করে গাইড নিয়ে এলো সবচেয়ে বেদনাদায়ক জায়গা, অর্থাৎ বন্দীদের ওয়ার্কপ্লেসে। এক এক করে বর্ণনা করলেন আইল্যান্ডের ইতিহাস এবং কিভাবে তখন ইংরেজরা বন্দীদের দিয়ে কাজ করানোর সাথে সাথে অত্যাচারও করত, যা শুনলে চোখে জল চলে আসে। हम लोग क्यों बोलते हैं काला पानी, काल डेथ, हम पानी के बीच में ओपन जेल है। पहले ओपन जेल था, ब्रिटिश ने क्या किया, सबको ला के जंगल में फेंक दिया। अब जंगल काटो, अब जंगल में ट्राइब्स हैं, थोड़े भी हैं ट्राइब्स, इनके नाम है जरवा, उंगी और मैं सेंटेनली। ये टाइप को चाहिए लोहा तीर बनाने के, मेटल। तुम एक जा रहो, इनके तीर में लोहा आया कहाँ से, जहाँ डूबा है कैदी के चैन है, लोग मार के मेटल ले लेंगे। शुरू शुरू में ओपन जेल था, बैड कंडीशन थी, लोग ऐसे ही मारते थे, उसी ओपन जेल को हम लोग बोलते हैं काला पानी। ये बस बाद में बनी है काला पानी ओपन जेल। सेकेंड जेल वाइपर, वाइपर एक आयरन का नाम है, हम देख चले गए वाइपर यहाँ से, क्यों चले गए लिखा है पनिशमेंट ड्रेस। अंडमान में दो सीजन है, या विंटर नहीं होता, गर्मी बरसात, विंटर नहीं है। गर्मी में आपने दस्ता को पहन लिया, उसको खुजली होगी, দেখলাম সে ফাঁসি দেওয়ার দড়ি এবং সে ফাঁসি দেওয়ার জায়গা। সবচেয়ে কষ্ট হলো কারাগার দেখে। কারাগারটা এমন ভাবেই বানানো ছিল যে বন্দীরা চাইলেও কখনোই একে অপরের সাথে কোনোভাবেই ইন্টারাক্ট করতে পারবে না। ছাদে উঠে গাইড দাদা শোনালেন সুনামি এবং বিভিন্ন সময়ের ঝড় জলের জেরে অনেকটা অংশ ক্ষতি হয়েছে, এখন মাত্র 3টে দিকেই ঘোরা যায়। আর জেলের সামনেই বানানো হয়েছে হাসপাতাল, যেখানে মাঝে মাঝে জারোয়ারা ট্রিটমেন্টের জন্য আসে। ছাদ থেকেই দেখা যাচ্ছিল রস আর নর্থবে আইল্যান্ড। ঘোরা শুরু করেছিলাম আমরা 15 জন, তার মধ্যে পায়ের সমস্যা থাকার জন্য বাবা আগেই বসে পড়েছিল। আর পুরোটা শেষ করে যখন আমরা ফিরলাম, তখন বাকি রয়েছি হারাধনের আমরা 9 জন। সন্ধ্যেবেলার মূল আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড শো, যার টিকিট মূল্য 1-1 জনের 300 টাকা। এটাও আমাদের প্যাকেজেই ছিল। লাইট ও সাউন্ড অনুষ্ঠানের সাথে সাথে ভেসে যাচ্ছিলাম এক আবেগময় যাত্রায়। স্বাধীনতা সংগ্রামীদের সাহসী কাহিনী, প্রতিটি আলো ও শব্দ জীবন্ত করে তুলেছিল আমাদের চোখের সামনে। I'm gonna go get a lot of people in the world।
লাইট ও সাউন্ড দিয়ে যে এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন করা যেতে পারে তা এখানে না এলে কল্পনাতীত ছিল। এক কথায় অসামান্য, অসাধারণ। কিন্তু কোথাও গিয়ে বারবার মনে হচ্ছিল যে ইতিহাসটাকে ম্যানিপুলেট করা হয়েছে, বিকৃত করা হয়েছে, বেশ কিছুটা সত্য গোপন করা হয়েছে। मंत्रिमंडल कायम किए और वर्किंग कमेटी के राय में अपनी अपील भी जोड़ना चाहता हूँ। आप सब हड़ताल वापस ले लें। 3 साल 6 महीने 15 दिन के पत्ते के बाद अक्टूबर 1945 में अंडमान की जापानी छावनी में अंग्रेजों के आगे हथियार डाल दिए। सेलुलर जेल के फाटक एक बार फिर खुले और कैदियों को रिहा कर दिया गया। इसी बार 2 साल के अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। চোখের কোণের জল মুছে বেরোলাম সকলে। হোটেলে ফেরার সময় হয়ে এলো। সন্ধ্যের টিফিন আর ডিনারের ব্যবস্থা হোটেলেই করা আছে। দূর থেকে দেখতে পেলাম যে ইন্ডিয়া ম্যাপের মতো কিছু একটা লাইট জ্বলছে। গুগলে সার্চ করে দেখলাম জায়গাটার নাম ইন্ডিয়ান ম্যাপ গার্ডেন। আন্দামানের প্রথম দিন বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। রাধে রাধে।